দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে এলাম আজকে একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে জাম্বুরার ভর্তা খুব ইজিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আর এই জাম্বুরার ভর্তাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে আসি আজকে আমি তৈরি করে দেখাবো জাম্বুরার ভর্তা আর জাম্বুরা কিন্তু এটা সবাই চিনে যারা খায় বা যারা খেয়েছেন তারা কিন্তু সবাই জানে জাম্বুরাটা কি আর এই জাম্বুরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে গরম কাটবে আপনার যদি সর্দি কাশি হয় তারপরে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জাম্বুরাটা খেতে পারেন বা জন্ডিসের জন্য কিন্তু আরও উপকার হয় এই জাম্বুরাটা তো প্রথমে আমি এইখানে একটা জাম্বুড়ো আমি নিয়ে নিয়েছি বেশি বড়োও না ছোটোও না মাঝারি সাইজের একটা জাম্বুড়ো আমি নিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চামড়ার মধ্যে একটু সামান্য কালো কালো দাগ এটা তেমন কোনো ব্যাপার না এটা কারণ আমাদের চামড়াটা কিন্তু কোনো কাজে আসবে না প্রথমে আমি এটাকে ধরলাম ধরে সাইটের যে অংশটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইটের অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ভালো করে কেটে নিলাম কাটা আমি আপনাদেরকে দেখালাম আর এই জাম্বুরাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যথেষ্ট কিন্তু লাল অনেক জাম্বুরা থাকে একটু সাদা সাদা টাইপের আমি এই জাম্বুরার যে খোসাটা আছে সেটাকে এইভাবে একটু কেটে দিব কেটে কেটে এবার জাম্বুড়াটাকে আর কোনো ছুরি আমি এখন আপাতত ব্যবহার করছি না এইভাবে হাত দিয়ে সাইডগুলোকে এইভাবে সরিয়ে নিতে হবে উপর থেকে যদি নিচ নিচের দিকে যদি একটু এইভাবে আপনারা একটু চাপ দেন তাহলে কিন্তু জাম্বুরার যে খোসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে চলে আসবে এবার জাম্বুড়াটাকে নিচ থেকে ভালো করে এইভাবে একটু হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিচ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইভাবে নিলে কিন্তু খুব সহজ হয় আর আপনারা যদি ছুরি দিয়ে যদি আপনাদের ইচ্ছা মতো কাটতে চান বা কেটে নিতে চান তাও আপনারা পারবেন কোনো সমস্যা নেই আর দেখলেন তো খুব সহজভাবে কিন্তু উঠে আসলো আর আর এই যে জাম্বুরার যে খোসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে বলছি এবার জাম্বুড়ো থেকে তো খোসাটা ছাড়িয়ে নিলাম আর খোসাটা ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে আমি বলছি আর এই যে আমরা কিন্তু এটাকে অনেক সময় অনেক সময় বলতে না ছোটোবেলায় আমার আব্বা যখন জাম্বুরা যখন এইভাবে ছিলে ভর্তা করতেন তখন আমরা পাশে বসে দেখতাম উনি এইভাবেই ছিলে নিতেন আর জাম্বুরার যে খোসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা টুপির মতো করে সবাই খুব কারাকারি করতাম মাথায় দেওয়ার জন্যে এটাকে একটা সাইডে সরিয়ে নিলাম সাইডে সরিয়ে আমি এই যে আপনারা জামুড়োটা দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে একটু পাশে যে ছিলকাগুলো আছে সেটাকে ভালো করে এইভাবে ছুরি দিয়ে একটু ছিলে নিতে হবে এইভাবে টান দিলে কিন্তু চলে আসছে জামুরাটা ছিলা হয়ে গেছে আর এটা কিন্তু আরও খুব সুন্দর করে ছিলা যায় তবে আমি যতটুকু পেরেছি ঠিক সেভাবে কিন্তু এটাকে ছিলার চেষ্টা করেছি আমি এভাবে হাত দিয়ে এটাকে ভেঙে নিয়েছি এভাবে ভেঙে নিয়ে নিলাম এক টুকরো নিয়ে নিয়েছি আর বিচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দানাতার অংশগুলো আর এই যে সাইটের অংশগুলো আছে এইভাবে ছিলে নিতে হবে আর এই যে সাইটের যে জাম্বুরাগুলো লাগানো আছে সাইড থেকে এইভাবে খুলে খুলে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন নিচের অংশটা যেন জাম্বুরার মধ্যে লেগে না থাকে তবে এই অংশগুলো কিন্তু লেগে থাকলে একটু তেতো ভাব লাগবে আর এইভাবে করেই কিন্তু সব সব জাম্বুড়ার এ ছিলে কিন্তু জাম্বুড়াগুলো আমি নিয়ে নিচ্ছি জাম্বুড়োটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর আমি একটু ছাড়িয়ে নিয়েছি আবার একটু কিছুটা গোটা গোটা ভাবে রেখেছি চাইটা আপনারা ভালো করে ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি হাফ টেবিল চামচ নিয়েছি লবণ তবে হাফ টেবিল চামচ পুরোটা আমি লবণ দিব না এখান থেকে অর্ধেকটা দিব লবণটা আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা দিতে পারেন আর এখানে আমি শুকনো মরিচকে টেলে নিয়েছি এটাকে চিলি চিলি ফ্লেক্সও বলা হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আপনারা ঝালটা বুঝে দেবেন কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে আর এখানে কটা চামচ দিয়ে দিচ্ছি আমি বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম আমি আর এখন দিয়ে দিচ্ছি কটার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তবে আমি যে তিনটা শুকনো মরিচ এখানে ব্যবহার করেছি মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর ভর্তার মধ্যে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ভর্তার মজাটাই মাটি হয়ে যায় আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চামচ দিয়ে বা চাইলে আপনারা হাত দিয়েও নিতে পারেন আমি শুকনো মরিচটাকে তেলে ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বা কাঁচামরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন বা লাল মরিচের গুঁড়োটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন ভর্তাটা এবার ভালো করে মিশিয়ে নিয়েছি জাম্বুরার ভর্তাটাকে আমি একটা সার্বিন ডিশে তুলে নিয়েছি আর চেষ্টা করবেন জাম্বুরার ভর্তাটা তৈরি করে সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন এটা রেখে দিয়ে যদি খেতে চান তাহলে পানি ছেড়ে দেবে আর ভাবটা চলে আসবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ